আর নয় এনাফ ইজ এনাফ, সরকারকে মির্জা ফখরুল। এদিকে এবার ভুয়া নির্বাচন করতে পারবে না সরকার, বলছেন রিজভী। জানাবো দেশকে অন্ধকারে ঠেলে দিতে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, বলছেন সবর। জানিয়ে দেব খালেদা জিয়ার একটি পরিণতির অপেক্ষায় কি আন্দোলন। এবং সর্বশেষ জানাবো সমঝোতার চেষ্টায় ডক্টর ইউনুস, সরকারের না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর নয় এনাফ ইজ এনাফ, সরকারকে মির্জা ফখরুল। সরকার পতনে একদফা আন্দোলনের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামার ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আসুন আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে পড়ব, যেখানে থেকে আমরা উচ্চারণ করব আর নয়, একদফা আর এক দাবি, তুমি যাও, এনাফ ইজ এনাফ। মির্জা ফখরুল বলেন, আজকে বড় দল ছোট দল মাঝারি দল বলে কোনো কথা নাই, বিএনপি নাকি নাগরিক ঐক্য নাকি গণসংহতি আন্দোলন না গণতন্ত্র মঞ্চ, এটাও কোনো বড় কথা নয়। আমাদের দেশ আমাদের মানুষ আজকে বিপদগ্রস্ত বিপন্ন, এদেশের অস্তিত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের, সেই দায়িত্ব নিয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে পড়ব, যেখান থেকে উচ্চারিত কণ্ঠে আমরা উচ্চারণ করব আর নয়, একদফা আর এক দাবি, তুমি যাও, এনাফ ইজ এনাফ। এখন দয়া করে ছেড়ে দিয়ে জনগণের একটা রাষ্ট্র, জনগণের একটা পার্লামেন্ট, জনগণের সমাজ তৈরির করবার ব্যবস্থা করে দাও, অন্যথায় পালাবার পথটা খুঁজে পাবে না। এটা আমি বরাবর বলেছি, আসলে পালানোর পথও পায় না। অতীতে দেখবেন স্বৈরাচারীর কিন্তু পালাবার পথ খুঁজে পায় নাই। বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের অভিনন্দন জানান মির্জা ফখরুল। ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে সেই সময় এসেছে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি খুব আনন্দিত হই, প্রথমবারের মতো আজকে আমরা এখানে যারা আছি, তারা বাইরেও যারা আছেন, আমরা সবাই এক হয়ে আছি একটি দাবি যে সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে সেখানে নতুন নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবার ভুয়া নির্বাচন করতে পারবে না সরকার, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুফুল কবির রিজভী ক্ষমতাসীনদের হুঁশিয়ারি করে বলেছেন, এক নেতাকে সাজা দিলে তার জায়গায় আরেকজন গণতন্ত্রের পতাকা ধরবেন, এভাবে বিএনপির যে নেতাকেই সাজা দেবে তার পরিবর্তে আরেক নেতা দায়িত্ব নেবেন, তবে এবার আর সরকার ভুয়া নির্বাচন করতে পারবে না। রিজভী বলেন, বাংলাদেশে এক অদ্ভুত শাসনই বিরাজমান, সেখানে ন্যায় বিচার ও বিধিবদ্ধ আইনি প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, সব মামলায় জামিন পাওয়ার পরও এবং আরও কোনো মামলা দায়ের না করার উচ্চারণ আদালতের নির্দেশনা সত্ত্বেও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মুক্তি দেওয়া হয়নি। ইতিপূর্বে নানাভাবে তাকে আটকিয়ে রাখার যে বেআইনি কার্যক্রম দেশব্যাপী প্রত্যক্ষ করা হয়েছে তা নজিরবিহীন। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ব্যাকডেট দিয়ে পেন্ডিং মামলায় মুন্নাকে আটকিয়ে রাখার পর আবারও উচ্চ আদালতে রিট করলে তাকে মুক্তির নির্দেশনা দেওয়া হয়, সেই নির্দেশনাকে অগ্রাহ্য করা হয়েছে, জেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে নীরব। তিনি বলেন, আব্দুল মোনায়েম মুন্না এই মুহূর্তে সব মামলা থেকে জামিনপ্রাপ্ত, অথচ তাকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। তারা বলছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মুক্তির নির্দেশনা না পেলে মুন্নাকে ছাড়বে না, এই ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন, এদেশে মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সহ নাগরিক স্বাধীনতা এখন শেখ হাসিনার আচরণ বন্ধী। পুলিশ ও আদালত এক্ষেত্রে আইনের শাসনের বদলে সরকারের চোখ রাঙিয়েকেই আমলে নিচ্ছে। দেশকে অন্ধকারে ঠেলে দিতে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, বলছেন সবুর। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবর। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কোনো ষড়যন্ত্র শেখ হাসিনার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, দেশের জনগণও সেই অপেক্ষায় রয়েছে। আব্দুস সবর বলেন, দেশের আপামর জনগণের একমাত্র আস্থার ঠিকানা, ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিকল্প একমাত্র তিনি। আগামী নির্বাচনে টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো তাকে দেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনতে মুখিয়ে আছে। তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন, দেশের সব সেক্টরে উন্নয়ন করেছেন, সেই সুফল জনগণ পেতে শুরু করেছেন। তার লক্ষ্য দেশকে উন্নত সমৃদ্ধ করা, সে লক্ষ্য নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক উন্নয়ন কার্যক্রম চলমান, এসব কার্যক্রম দেখে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা চায় না দেশ উন্নত সমৃদ্ধ হোক, তারা চায় দেশকে জিম্মি করে রাখতে, কিন্তু শেখ হাসিনা দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র ছিন্ন করে সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। খালেদা জিয়ার একটি পরিণতির অপেক্ষায় কি আন্দোলন। যখনই বিএনপির আন্দোলন তীব্র হয় এবং বেগমান খালেদা জিয়ার তৎপরতা লক্ষ্য করা যায়,
তখনই বেগম খালেদা জিয়া হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তিনি ভর্তি হন। এই নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। তাহলে কি বিএনপি কেউ কেউ বিশেষ করে তারেক রহমান তার মাকে আন্দোলনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছেন? এই প্রশ্নটি এখন বিএনপির মধ্যে বেশ জোরালোভাবে উত্থাপিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিএনপি এক দফা আন্দোলন ঘোষণা করেছে। এক দফা আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে, তবে এক দফা দাবি আদায়ে যে ধরনের অগ্রসী কর্মসূচি দেওয়ার কথা সেটি করতে পারেনি বিএনপি, বরং বিদেশি প্রেসক্রিপশনে আন্দোলন করছে বিএনপি। শুরুতে এই বিদেশি প্রেসক্রিপশন বিএনপি নেতাকর্মীদের আশাবাদী করে তুললেও সেই প্রেসক্রিপশন যেন এখন ব্যর্থতার পর্যবসিত হয়েছে, মুখ থুবড়ে পড়েছে বিএনপির এক দফা আন্দোলন। এরকম বাস্তবতা বেগম খালেদা জিয়াকে আন্দোলনের ট্রাম্প কার্ড হিসেবে সামনে আনা হচ্ছে। উল্লেখ্য যে টানা 28 দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও চিকিৎসা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে, কারণ তার যাবতীয় চিকিৎসার সিদ্ধান্ত আসে লন্ডন থেকে। এভারকেয়ার হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার যে কোনো চিকিৎসার ব্যাপারে প্রথমে সেটি লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত তারেক জিয়ার স্ত্রী ডক্টর জোবাইদাকে অবহিত করা হয়। তিনি সম্মতি দিলে পরে চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন, কিন্তু এক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে বেগম খালেদা জিয়ার, কারণ বাংলাদেশের সাথে লন্ডনের ব্যবধান প্রায় 6 ঘন্টা। এরকম বাস্তবতায় খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সেটি লন্ডনে অবহিত এবং সেখান থেকে সিদ্ধান্ত আসা বেশ সময় সাপেক্ষ, ফলে বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা। তার মানে কি বিএনপি খালেদা জিয়ার একটি পরিণতির অপেক্ষা আন্দোলন করছে? তারা কি তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলেও তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্তে কেন লন্ডন থেকে আসছে সেটি নিয়েও কোনো কোনো মহল সংখ্যা প্রকাশ করছে। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন কিনা সেটি প্রশ্ন বারবার সামনে আসছে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন যে খালেদা জিয়াকে হয়তো বিএনপির আন্দোলনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা অনস্বীকার্য যে বিএনপিতে বেগম খালেদা জিয়া এখনও অদ্বিতীয় নেতা, সারা দেশে তার একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। সুতরাং এরকম বাস্তবতা বেগম খালেদা জিয়ার কিছু হলে তারা বসে থাকবে না, কর্মীরা সেটা মনে করে নেবে না, অর্থাৎ খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকার ওর উপর বর্তায়, তখন বিএনপির আন্দোলনের তুঙ্গে উঠবে, সরকারের পতন হবে। যদিও কেউ কেউ মনে করেন যে খালেদা জিয়ার ব্যাপারে সরকারের কোনো দায় দায়িত্ব নেই, কারণ খালেদা জিয়া এখন শর্ত সাপেক্ষ সাজা স্থগিত রেখে জামিনে আছেন এবং তিনি নিজ দায়িত্বে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তার চিকিৎসার ব্যাপারে জিয়া পরিবারের উদাসীনতা একটি বড় প্রশ্ন তৈরি করেছে। খালেদা জিয়া তারেক জিয়ার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হচ্ছেন কিনা সেটি বারবার সামনে আসছে, কারণ এর আগেও খালেদা জিয়ার মামলাগুলোর ব্যাপারে তার আইনজীবীরা হাইকোর্ট জামিনের আবেদন করতে চাইলে তারেকের হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত সেটা করা হয়নি। ফলে এখন কি তারেক জিয়া খালেদা জিয়ার অসুস্থতার একটি পরিণতির অপেক্ষায় আছেন সেটি এখন দেখার বিষয়। সমঝোতার চেষ্টা ডক্টর ইউনুস সরকারের না। একাধিক মামলায় জর্জরিত ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপর যেমন আন্তর্জাতিক চাপ প্রয়োগ করেছেন, তেমনি সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির সঙ্গেও দেনদরবার করছেন। তাদের মাধ্যমে তিনি সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। এই সমঝোতার প্রধান লক্ষ্য হলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে করা ফৌজদারি মামলা প্রত্যাহার করা। ডক্টর ইউনুস এখন রাজি হয়েছেন যে তিনি শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন এবং আদালতের বাইরে এই বিষয়টিকে ফয়সালা করতে চাইছেন। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে ডক্টর ইউনুসের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি এ ধরনের প্রস্তাব সরকারের কাছে দিয়েছেন, তবে সরকার এই ধরনের প্রস্তাব ইতিবাচকভাবে সাড়া দেয়নি, বরং সরকার এই সমস্ত প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেছে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় সরকারের করণীয় কিছুই নেই, এটি শ্রমিকদের মামলা, এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করতে পারে না। উল্লেখ্য সরকারের মধ্যে যারা আছেন তাদের মধ্যে ইউনুসের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিটি এখন লন্ডনে অবস্থান করছেন, তিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বটে। ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই ব্যক্তির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস একবার সরকারের সাথে সমঝোতা করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তিনি এখন দেশে না থাকায় ডক্টর ইউনুস সমঝোতার বিকল্প পথ খুঁজছেন। যাদের সাথে সরকারের ভালো সম্পর্ক রয়েছে এরকম বেশ কিছু বুদ্ধিজীবীর সঙ্গে ডক্টর ইউনুস যোগাযোগ করেছেন এবং তাদের মাধ্যমে তার মামলার দায় দায়িত্ব থেকে নিষ্কৃতি পেতে চাইছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ বর্তমানে ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান। হোসেন জিল্লুর রহমান 2007 সালে 1-11 দ্বিতীয় ভাগে উপদেষ্টা হয়েছিলেন এবং দেশকে নির্বাচনে আনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমেরিকার একাধিক মন্ত্রীর সঙ্গে ডক্টর হোসেন জিল্লুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন। হোসেন জিল্লুর রহমান আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ। ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি গুরু হিসেবে মনে করেন। হোসেন জিল্লুর রহমানের মাধ্যমে সরকারের অন্তত 2 জন মন্ত্রীর কাছে সমঝোতার বার্তা দেওয়া হয়েছে। সমঝোতার মূল প্রতিপাদ্য বিষয় হলো যে ডক্টর ইউনুস শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করবেন, কিন্তু শ্রমিকরা তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নেবে, কিন্তু এ ব্যাপারে 2 মন্ত্রী কোনো ইতিবাচক সাড়া দেননি। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর যোগাযোগ এবং ঘনিষ্ঠতা রয়েছে, সেই প্রভাবশালী মন্ত্রীও ডক্টর ইউনুসের প্রস্তাবে কোনো উত্তর দেননি। তিনি ডক্টর ইউনুসকে জানিয়েছেন এটি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণের সিদ্ধান্ত, এ ব্যাপারে তিনি হস্তক্ষেপ করতে চান না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ডক্টর ইউনুস বঙ্গবন্ধু ঘনিষ্ঠ এক সাবেক আমলার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এখনো পর্যন্ত ইউনুসকে কোনো সহায়তা করতে পারেননি। বিভিন্ন সূত্রগুলো বলছে সরকার ডক্টর ইউনুস ইস্যুতে কোনো ধরনের সমঝোতা পাওয়া যাবে না, বরং সরকারের নীতি নির্ধারকরা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে সরকারকে ব্ল্যাকমেইল করতে চাইছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও সরকারের নীতি নির্ধারকরা জানিয়ে দিয়েছেন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।